সোমবার কোলাঘাট সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে কোলাঘাট থানার পুলিশ আধিকারিকদের কোভিড যোদ্ধা সম্মান জ্ঞাপন করা হলো। কোলাঘাট থানার যে সমস্ত পুলিশ আধিকারিকদের কোভিড আক্রান্ত হয়েছিলেন তাদের এই সম্মান তুলে দেওয়া হয়। বর্তমান কোভিড সময় দিনরাত এক করে মানুষের সেবায় কাজ করে আসছেন এই যোদ্ধারা, তাদের শ্রদ্ধা নিবেদনেই মূলত এই সম্মান জ্ঞাপন করা হয় বলে জানান সামাজিক সেবা সমিতির সম্পাদক আবিদার মল্লিক। আমরা দীর্ঘ লকডাউনে এই যে গত আট ন মাস এই সমস্ত পুলিশ আধিকারিকগুলো কীভাবে মানুষকে সচেতন করার জন্য, কোভিড সম্পর্কে যে সচেতনতা বৃদ্ধি করানোর জন্য এনারা নিজেদের পরিবারের কথা না ভেবে, নিজেদের কথা না ভেবে এনারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছেন মানুষের স্বার্থে। তাই কোলাঘাট সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে আমি সম্পাদক এবং আমার সর্বময় ছেলেরা সবাই মিলে আমরা উদ্যোগ নিয়ে কোলাঘাট থানার সমস্ত আধিকারিক এবং কোভিড আক্রান্ত কোভিড ওয়ারিয়ার যারা ছিলেন তাদের প্রত্যেককে আমরা কোভিড যোদ্ধা স্মারক সম্মান 2020 এবং পুষ্পস্তবক এবং আমাদের কিছু ছোট্ট প্রোভাইড করলাম কেশববাড়ের পটচিত্রকারদের সামান্য গিফট দিয়ে ওনাদের সম্বর্ধনা দিলাম আজকে। পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণেন্দু কাপড়ি, রিপোর্ট টাইমস বাংলা।